Hey everyone, welcome back to my channel. বিভিন্ন ধরনের নাস্তার মধ্যে সবচেয়ে কমন আর পপুলার একটা নাস্তা হচ্ছে বিস্কিট। আর বিস্কিট আমরা হাজারো ধরনের খেয়ে থাকি। এগুলোর মধ্যে একটা খুব মজার বিস্কিট হচ্ছে নারকেলের বিস্কিট। আর আজকে আমি এই নারকেলের বিস্কিটটা বাসায় কেমন করে বানানো যায় সেটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। আর বিস্কিট আমি আজকে চুলা এবং ওভেন দুভাবেই করে দেখাবো। বিস্কিট বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি হাফ কাপ আইসিং সুগার নিয়ে নিয়েছি। তবে এটা যদি আপনাদের কাছে না থাকে, আপনারা বাসায় যে নর্মাল চিনিটা আছে সেটাকে পাটা অথবা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েও ইউজ করতে পারবেন। এখন এর সাথে আমি 6 টেবিল চামচ নিয়ে নিয়েছি ঘি। এরপর এই ঘি আর চিনিটাকে আমি একটা হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত এটার একটা ক্রিমি টেক্সচার চলে না আসে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর চিনি আর ঘি এর এই মিশ্রণটা এখন অনেকটা ক্রিমের মতো হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ শুকনো গুঁড়া করা নারকেল। এটার প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায় আর এটাকে ডেসিকেটেড কোকোনাট বলে। বাট আপনাদের কাছে যদি এটা অ্যাভেলেবল না থাকে, আপনারা বাসায় নারকেল কুড়িয়ে সেটাকে শুকিয়ে গুঁড়া করে নিয়ে ইউজ করতে পারবেন। এখন এর উপর এরকম একটা চালনি নিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। এখন এগুলোকে চেলে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই উপকরণগুলোকে অবশ্যই চেলে নিতে হবে, কারণ চেলে নিলে পরে এর মধ্যে বাতাস ঢুকবে এবং বিস্কিটের ডোটা ভালো হবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি নর্মাল টেম্পারেচারে দুধ অ্যাড করে ডোটা বানিয়ে নেব। আর দুধ কিন্তু এখানে খুব কম লাগবে, আমি 1-2 চামচ করে দুধ অ্যাড করে ডোটা বানিয়ে নিচ্ছি। আর বিস্কিটের এই ডোটা একটা সেমি সফট ডো হবে, অর্থাৎ খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, মোটামুটি নরম একটা ডো হবে। বিস্কিটের এই ডোটা এখন হয়ে গেছে। আর ডো বানাতে আমার প্রায় 4 টেবিল চামচের মতো দুধ লেগেছে। তবে দুধের পরিমাণটা আপনাদের জন্য কিছুটা কম বেশিও হতে পারে। মোট কথা হচ্ছে ডোটাকে একটা সেমি সফট ডো বানিয়ে নিতে হবে, আর তার জন্য আপনাদের যতটুকু দুধ ইউজ করা দরকার হয় আপনারা ততটুকুই নেবেন। আর আমি এখানে একটু দেখিয়ে দিলাম যে ডোটা কতটুকু নরম হয়েছে। এখন বিস্কিটগুলো শেপ করে নেওয়ার আগেই আমি চুলায় একটা বড় সাইজের ভারী তলাযুক্ত প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি লবণ নিয়ে নিয়েছি। লবণের পরিমাণটা এরকম হতে হবে যাতে করে প্যানের তলাটা ঢেকে থাকে। এরপর প্যানের মাঝে আমি এরকম একটা লোহার স্ট্যান্ড বসিয়ে এটাকে ঢেকে দিলাম। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন এটাকে আমি প্রিহিট হতে দিব প্রায় 10-12 মিনিটের জন্য। এর মধ্যে আমি আমার বিস্কিটগুলো শেপ করে ফেলবো। আর ঢাকনায় যদি এরকম কোনো ফুটো থেকে থাকে সেটাকে কোনো কিছু দিয়ে বন্ধ করে নিতে হবে। বিস্কিট বসানোর জন্য আমি একটা বেকিং ট্রে নিয়ে এটাতে অল্প করে ঘি মাখিয়ে নিচ্ছি। তবে আপনারা যে কোনো ধরনের সিলভার অথবা স্টিলের অথবা যে কোনো ধরনের হিট রেসিস্ট্যান্ট কাচের পাত্র ইউজ করতে পারবেন। ঘি মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প করে ময়দা নিয়ে ময়দাটাকে চারদিকে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপর এক্সট্রা ময়দাটুকু আমি এভাবে একটু ঝেড়ে ফেলে দিচ্ছি। এখন ডো থেকে অল্প পরিমাণে নিয়ে আমি গোল করে বিস্কিটের মতো শেপ করে নিচ্ছি। তবে আপনাদের সুবিধার জন্য আপনারা চাইলে ডোটাকে প্রথমে কতগুলো সমান ভাগে ভাগ করে নিয়ে তারপর বিস্কিট শেপ করতে পারেন। প্রথমে এটাকে গোল করে নিয়ে আমি হালকা একটু চেপে নিয়েছি। এটাকে খুব বেশি চেপে নেওয়ার দরকার নেই। এরপর এটাকে আমি শুকনো নারকেলে গড়িয়ে নিচ্ছি। এখন একইভাবে আমি বাকি সবগুলো বিস্কিট শেপ করে নিব। আর এই বিস্কিটগুলোকে ট্রেতে এমনভাবে রাখতে হবে যাতে সবগুলো বিস্কিটের মাঝেই যথেষ্ট ফাঁকা জায়গা থাকে, কারণ পরে বেক করার সময় বিস্কিটগুলো যথেষ্ট ফুলে উঠবে। আর এতে যাতে কোনো সমস্যা না হয় এজন্যই বিস্কিটগুলোকে আমাদের একটা থেকে আরেকটা যথেষ্ট দূরত্বে বসাতে হবে। সবগুলো বিস্কিট আমার শেপ করা হয়ে গেছে। অর্ধেক পরিমাণ বিস্কিট আমি এই ট্রেতে নিয়ে নিয়েছি, এটা আমি চুলায় করব। আর বাকি অর্ধেক আমি ওভেনে করব, সেটা আমি একটু পর দেখাচ্ছি। এখন এই ট্রেটাকে নিয়ে যে প্যানটা আমি চুলায় প্রিহিট হতে দিয়েছিলাম তার ভেতর খুব কেয়ারফুলি বসিয়ে দিচ্ছি। প্যানটা এখন যথেষ্ট গরম হয়ে আছে, তাই খুব কেয়ারফুলি এই কাজটা করতে হবে।
এখন আমি প্যানটাকে আবার ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ কমিয়ে এখন আমি মিডিয়াম থেকে মিডিয়াম লো করে দিয়েছি মিডিয়াম লো আছে এই বিস্কিটগুলোকে আমি 20 থেকে 25 মিনিট বেক করব আর এর মধ্যেই বিস্কিটগুলো খুব ভালোভাবে হয়ে যাবে আর এখানে আমি আরেকটা ট্রেতে বাকি অর্ধেক বিস্কিট নিয়ে নিয়েছি এটাকে আমি প্রিহিটেড ওভেনে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 থেকে 25 মিনিট বেক করব প্রায় 20 মিনিট পর চুলায় বসানো বিস্কিটগুলো এখন হয়ে গেছে আমি এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে বিস্কিটগুলোকে এখন আমি একটা কুলিং র‍্যাকের উপর নিয়ে নেছি আর এই বিস্কিটগুলো এখনো কিছুটা সফট আছে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন বিস্কিটগুলো শক্ত হয়ে যাবে এরই মধ্যে আমি আমার ওভেনের বিস্কিটগুলো বের করে নিয়েছি আর এগুলোকে এখন কুলিং র‍্যাকের উপর নিয়ে নিয়েছি এখন আপনারা আপনাদের সুবিধা মতো চুলায় অথবা ওভেনে যে কোনো ভাবে বিস্কিটটা বাসায় বানিয়ে নিতে পারবেন ঠান্ডা করে নেয়ার পর চুলায় বানানো একটা বিস্কিট আমি একটু ভেঙে দেখাচ্ছি বিস্কিটের ভিতর দিকটা খুব ভালোভাবে হয়েছে বিস্কিটের নিচের দিকটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি নারকেলের বিস্কিটের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনারা যদি বাসায় এই বিস্কিটটা বানান তাহলে চাইলে তার পিকচার আমার সাথে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন গ্রুপের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ